নামাজের বিরতির পর আবারও আসলাম তো বন্ধুরা এবারে জানবো সঞ্চিতি তহবিল কি তোমরা কি ছোটবেলায় কেউ মাটির ব্যাংকে টাকা জমাইছো ইস এই স্মৃতিগুলো তোমরা পাও নাই এই শৈশবগুলো মনে হয় তোমরা পাও নাই আমরা পাইছি তোমাদের মধ্যে আবার কেউ কেউ পেয়ে থাকতে পারো তোমাদের বড় ভাই বা আম্মুকে জিজ্ঞাসা করতে পারো আমরা আমাদের পূর্বের সময়টাতে মাটির ব্যাংকে টাকা জমাইতাম তো এখন তো আর কেউ ওইভাবে টাকা জমায় না তো যাই হোক সঞ্চিত তহবিলটা অনেকটাই এরকমই ধরো সঞ্চিতিত তহবিল বলতে একটা তহবিলকে বোঝায় যেখানে কোনো অর্থ বা লাভের অংশ কোনো নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে জমা রাখা হয় এটা কারবারের একটা দায় কেন দায় কত একটা প্রতিষ্ঠানের কাছে সঞ্চিত তহবিলটা কী সঞ্চিত তহবিলটা হচ্ছে এমন একটা তহবিল যেখানে লাভের অংশ কোনো প্রয়োজনে বা ব্যবহারের উদ্দেশ্যে জমা রাখা হয় এখন লাভটা কে পাবে যে লাভ এই লাভ ভালোবাসা না কিন্তু লাভ প্রফিট প্রফিটটা আসলে কে পাবে প্রফিটটা পাবে মালিক তো মালিক এই লাভের টাকা পাওয়ার কথা এখন মালিক যদি সিদ্ধান্ত নেয় যে এই লাভের টাকা আমি পুরাটা নিব না কিছু টাকা এই তহবিলটাতে রাখা দাও এই তো এই নামে বা এই কাজে ব্যয় করার জন্য রাখা দাও তো প্রতিষ্ঠান করবে কি তখন এই লাভের টাকাটা লাভের অংশটা ওই প্রয়োজনে ব্যবহারের জন্য মালিকের লাভের অংশ থেকে কাইটা রাখবে তো এই টাকাটা পাওয়ার কথা ছিল মালিক কিন্তু মালিক না নিয়ে এটা জমা রাখছে কি জন্য একটা কাজে ব্যবহারের জন্য তো প্রতিষ্ঠানের কাছে যতক্ষণ এই টাকাটা আছে তো প্রতিষ্ঠানের কাছে কি হিসাবে আছে একটা জমা জামানত হিসাবে আছে তোমার কাছে যদি আমি টাকা জমা রাখি তো এই টাকাটা কি তোমার কাছে আমি মানে জমা রাখলাম না তুমি এটার এটা এটার জন্য কিন্তু তুমি আমার কাছে দায়বদ্ধ থাকবা কারণ আমি যখন তোমার কাছে চাই তখন কিন্তু আবার দিতে হবে আবার আমি যদি তোমার কাছে টাকাটা জমা রাখি অমুক কাজে ব্যয় করার জন্য যতক্ষণ তুমি ওই ব্যয়টা না করো এই টাকার দায় দায়িত্ব তোমার কাছে তো সঞ্চিতি তহবিলটা হচ্ছে এমন একটা তহবিল এই তহবিলের টাকাটা আসলে মালিকের লাভের টাকা বাট এই তহবিলটার টাকাটা কোনো নির্দিষ্ট প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করা হবে যতক্ষণ না ব্যবহার করা হচ্ছে ততক্ষণ প্রতিষ্ঠানের কাছে এটা জমা জামানত হিসাবে আছে তো এটা জামানত না মানে আমানত হিসাবে আছে তো আমানত কিন্তু একটা দায় আমানতটা প্রতিষ্ঠানের জন্য কি একটা দায় যতক্ষণ এই ব্যয়টা না করবে ততক্ষণ এই দায়ের মধ্যে থাকবে যখন ব্যয় করে দিবে শেষ দায় শেষ তো সঞ্চিত দিতে হবে একটা প্রতিষ্ঠানের জন্য দায় তারপরে রয়েছে সাধারণ সঞ্চিত সাধারণ সঞ্চিতিটা কি বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়াই কারবারের আর্থিক অবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে যে টাকা বা লাভের অংশ কেটে পৃথক করে আলাদা করে সঞ্চিত করা হয় তাকে সাধারণ সঞ্চিতি বলে এটাও কারবারের একটা দায় অর্থাৎ সাধারণ সঞ্চিতিটা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে রাখা হয় না যে উমুক প্রয়োজনে ব্যবহার করব মূলত প্রতিষ্ঠানে আর্থিক অবস্থাটাকে শক্তিশালী করার উদ্দেশ্যে যদি টাকা জমা রাখে যে কোনো প্রয়োজনে ভবিষ্যতে ব্যবহার করা হইতে পারে তখন এটাকে বলা হয় সাধারণ সঞ্চিতি সঞ্চিতি অনেক উদ্দেশ্যে রাখা যায় তাই আমি যদি কোনো উদ্দেশ্য ছাড়াই যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হইতে পারে কোনো স্পেসিফিক নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া টাকাটা জমা রাখি এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি তো বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু এরকম সাধারণ সঞ্চিতি রাখে আর বিশেষ বিশেষ কিছু প্রতিষ্ঠান বিশেষ বিশেষ উদ্দেশ্যে টাকা সঞ্চয় করে রাখে এবারে দেখো পেনশন তহবিল পেনশন তহবিল কি কর্মচারীদের চাকরির বয়স শেষ হলে তাদের একটা মোটা অঙ্কের টাকা সম্মানই দেওয়ার জন্য যে তহবিলে অর্থ সঞ্চয় করা হয় তাকে পেনশন তহবিল বলে এটি কারবারের একটা দায় অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে সরকারি চাকরি যারা করে তারা কিন্তু পেনশন পায় পেনশন পায় কিন্তু বেসরকারি চাকরি যারা করে তারা বেশিরভাগ না পেলেও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু পেনশন দিয়ে থাকে পেনশন তহবিলটা কি এটা হচ্ছে যে একটা কর্মচারী যখন আমার প্রতিষ্ঠানে জয়েন করলো একদিন তো সে ধরো আমি ধরে নিলাম সারা জীবন সে আমার এখানে কাজ করবে তো যখন সে চাকরির বয়স শেষ হয়ে যাবে তখন সে যখন চলে যাবে তাকে আমি একটা সম্মানী দেব। তো এই সম্মানিটা দেওয়ার জন্য আমি যদি কিছু কিছু টাকা জমা রাখি সেটা হচ্ছে পেনশন তহবিল তো এই তহবিলের টাকাটা দুই জায়গা থেকে জমা রাখা হয় একটা হচ্ছে মালিকের কাছ থেকে বা প্রতিষ্ঠান কিছু টাকা দেয় বা নিয়োগকর্তা কিছু টাকা দেয় আবার যে চাকরি করতেছে তার বেতনের থেকেও কিন্তু কিছু টাকা কাজটা এখানে জমা রাখা হয় অর্থাৎ এই তহবিলটা শুধুমাত্র মালিক বা প্রতিষ্ঠান করে এটা কর্মচারী সহকারে করে কর্মচারীর বেতনের কিছু টাকাও জমা রাখা হয় মালিকের থেকেও কিছু টাকা জমা রাখা হয় এভাবে জমা রাখে একটা তহবিল সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে এই কর্মচারীটা যখন চলে যায় যখন চাকরির বয়স শেষ হয়ে যায় তখন মালিক এই টাকাটা তাকে সম্মান হিসাবে দিয়ে থাকে এবং ওই টাকাটা না এটার মধ্যে আরো বাড়াইয়া টাকাটা দেওয়া হয় আর কি তো এটা আসলে অনেক ভালো একটা পদ্ধতি তহবিলটা প্রতিষ্ঠানের কাছে কিন্তু একটা দায় কারণ এই টাকা তো আর প্রতিষ্ঠান নিজে ব্যবহার করতে পারবে না এটা কর্মচারীকে দিতে হবে ভবিষ্যতে এই জন্য এটা একটা দায় এবার রয়েছে ভাগ্য সঞ্চয়পত্র দুনিয়াতে সঞ্চয়পত্রের পত্রের অভাব নাই তোমরা যখন কোনো বীমা কোম্পানির কাছে যায় বা অনেক সময় দেখবা যে প্রত্যন্ত অঞ্চলে বা শহরেও এটা হয় অনেক মহিলারা অনেক সঞ্চয় সঞ্চয়পত্র খুলে মানে এটারে কি জানি বলে আমি শব্দটা ভুলে গেছি বই বই থাকে তাদের কাছে একটা বই থাকে বই করা বলে তো বই করলে ওই ওইখানে কিছু টাকা জমা রাখতে হয় প্রত্যেক সাপ্তাহে রাখতে হয় বা মাসে মাসে বইয়ের টাকা জমা দিতে হয় এবং একটা সময় গিয়ে ওই টাকাটা সহ আরো অতিরিক্ত কিছু টাকা সহকারে তারা পায় এরকম অনেক নামের অনেক সঞ্চয়পত্র আছে তো একটা হচ্ছে ভাগ্য সঞ্চয়পত্র ভাগ্য সঞ্চয়পত্র নাম দিলাম আমি আমি ভাগ্য সঞ্চয়পত্র দিতে পারি আমি আমার নামে সঞ্চয়পত্র খুলতে পারি যে পড়ান সঞ্চয় হবে না বা আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টদের জন্য হিসাব বিজ্ঞান সঞ্চয়পত্র খুললাম তোমরা কিছু কিছু টাকা করে এখানে জমা রাখবা এ টাকা থেকে পরে আমি আরো বাড়াই সারায় তোমাদেরকে আবার রিটার্ন করব তো অনেক নামে সঞ্চয়পত্র হইতে পারে এগুলো নিয়ে মাথা খারাপ করো না সঞ্চয়পত্রটা হচ্ছে যেখানে আমি টাকা সঞ্চয় করি তো সঞ্চয় করলে আমার টাকা জমা হচ্ছে তার মানে কি এটা আমার একটা অ্যাসেট এটা আমার একটা সম্পদ আমি জমাচ্ছি জমানোটা একটা সম্পদ তো এক ধরনের বিনিয়োগের নাম যেখানে ভবিষ্যতে লাভের আশায় আমরা অর্থ বিনিয়োগ করি এটাই হচ্ছে সঞ্চয়পত্র তো ভাগ্য সঞ্চয়পত্র একটা জাস্ট নাম অনেক নামের সঞ্চয়পত্র হতে পারে তারপরে আমি আরও সঞ্চয়পত্র তোমাদেরকে বলছি একটু অ্যাড করো সকল প্রকার বিনিয়োগ কারবারের জন্য কি সম্পদ যত বিনিয়োগ করব যেখানেই আমি টাকা ইনভেস্ট করব এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ যত ধরনের বিনিয়োগ আছে সব প্রতিষ্ঠানের জন্য সম্পদ তো দেখো প্রতিরক্ষা সঞ্চয়পত্র এটা একটা বিনিয়োগের নাম যেখানে ভবিষ্যতে লাভের আশা অর্থ বিনিয়োগ করা হয় এটাও প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ সেভিং সার্টিফিকেট এক ধরনের বিনিয়োগের নাম যেখানে ভবিষ্যতে লাভের আশায় অর্থ বিনিয়োগ করা হয় এটাও এক ধরনের সঞ্চয়পত্র এটাও সম্পদ সরকারি সিকিউরিটি এটাও একটা সম্পদ এখানে আমরা টাকা জমা রাখি বাট এটা সরকারি সবগুলো তো আর বেসরকারি হয় না কিছু কিছু সরকারিও সঞ্চয়পত্র থাকে তো সরকারি সিকিউরিটি সরকারি মানে সঞ্চয়পত্রের নাম সরকারি সিকিউরিটি এটাও একটা বিনিয়োগের নাম এখানেও লাভের আশায় আমরা অর্থ বিনিয়োগ করি এটাও আমাদের প্রতিষ্ঠানের সম্পদ সরকারি সঞ্চয়পত্র এটাও একটা বিনিয়োগের নাম এটাও প্রতিষ্ঠানের জন্য সম্পদ কারণ সকল ধরনের বিনিয়োগ হচ্ছে কারবারের সম্পদ প্রাইস বন্ড এটাও একটা বিনিয়োগের নাম এটাও একটা সম্পদ সো তোমরা নাম নিয়ে কিন্তু মাথা ঘামাবে না যে এটা নাম প্রাইজ বন্ড কেন এটার নাম সরকারি সিকিউরিটি কেন এটা নাম সঞ্চয়পত্র কেন এটা নাম টাক সঞ্চয়পত্র কেন জাস্ট এগুলো একটা নামে এক এক কোম্পানি এক এক নামে ছাড়ে যেমন আমি চাইলে অ্যাকাউন্টিং নাম দিয়ে ছাড়তে পারি পড়ান টিউটো পড়ান সঞ্চয়পত্র দিয়ে ছাড়তে পারি কত নামই হইতে পারে ঠিক না তুমি তোমার নাম দিও একটা প্রতিষ্ঠান খুলে ওই নামে সঞ্চয়পত্র ছাড়ো কোনো সমস্যা নাই ঠিক আছে তো বন্ধুরা চলো ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি কি কোনো প্রপার্টি বা সম্পদ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় ব্যবহারের জন্য চুক্তি করা হলে উক্ত সম্পত্তিকে ইজারা সম্পত্তি বলে অর্থাৎ আমরা যখন কি করি কোন যখন পারে এ জাতীয় কোনো কিছু বা অন্য কোনো সম্পদ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় ব্যবহারের জন্য চুক্তি করা হয় তখন ওই সম্পত্তিকে বলা হয় ইজারা সম্পত্তি তো ইজারা সম্পত্তি কিন্তু একাধিক বছরের জন্য হয় অনেক বছরের জন্যই হয় ইজারা অনেক বছরের জন্য নেওয়া হয় সরকারি বিভিন্ন অনেক মার্কেট আছে সরকারি অনেক জায়গা কিন্তু একশো বছরের জন্য ইজারা দেয় ইজারার ইংরেজিটা হচ্ছে লিজ ঠিক আছে লিজ দেয় লিজ শব্দটা আমরা বুঝি ইজারা বুঝি না আবার অনেকে কর দেয় মানে কর দেওয়া বলে বা ফুসানি দেওয়া বলে এটা বিভিন্ন আঞ্চলিক শব্দ বিভিন্ন পুকুর জমি ফুসানি দেওয়া আবার মানে ফুসানি নেওয়া আর কি আমি অনেক টাকা দিয়ে একটা জমি নিচ্ছি এটা আমি ব্যবহার করবো আবার আমাকে টাকাটা দিয়ে দিলে আমি জমিটা দিয়ে দেবো এরকম হয় আবার পুকুর হয় তিন বছরের জন্য আমি এই পুকুরটা নিছি লিজ নিছি তো আমি তিন বছর মাছ চাষ করবো তিন বছর এই পুকুরটা আমার আর এই তিন বছরের জন্য আমি তিন চার বারো এক লক্ষ বিশ হাজার টাকা পুকুরের মালিককে দিব। এরকম অনেক নামের রিজারা হয় ঠিক আছে তো ইজারা যারা এক ধরনের সম্পদ এটা আমি আস্তে আস্তে ভোগ করবো অনেক দিন সময় লাগবে এটা কিন্তু এই পানির বোতলের মতো ঠুস করে শেষ হয়ে যাবো না ঠিক আছে চাইলে আমি এটা এখনই খেয়ে ফেলতে পারি আমি খাবো না একটু পরে খাবো তো ইজারা সম্পত্তি কিন্তু এভাবে শেষ হয় এটা একটু দীর্ঘস্থায়ী হয় তো এটা একটা সম্পদ প্রতিষ্ঠানের জন্য তো ফ্রেন্ডস এরপরে কি আছে এরপরে রয়েছে ডাক সঞ্চয়পত্র ওই ডাক বিভাগের এক ধরনের সঞ্চয়পত্রের নাম ডাক সঞ্চয়পত্র হ্যাঁ এরপরে রয়েছে লগ্নি লগ্নি কি সুদে টাকা খাটানো কে লগ্নি বলে এক এটাও এক ধরনের বিনিয়োগের নাম আমরা যদি সুদে টাকা খাটাই এটা মানে এটাকে লগ্নি নামেও বলা ডাকা যায় আর কি লগ্নি নামেও বলা যায় এটা একটা বিনিয়োগের নাম এবং এটা আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ তারপরে কি আছে সমাপনী মজুদ সমাপনী মজুদ সমাপনী মজুদ কি আমি মনে হয় এর আগে তোমাদেরকে পড়াইছি আচ্ছা যাই হোক পড়াইছি কিনা ঠিক নাই পড়াইলে তো ভালোই তারপরে আবার জানো কোনো চলতি বছরে বিক্রয় শেষে বছরের শেষে অর্থাৎ কোন চলতি বছরে আমার বিক্রয় শেষ বছরের শেষ ওই সময়ে যে পণ্য অবিকৃত থেকে যায় মানে যে পণ্যটা আমার আর বিক্রি হইল না মানে এক বছর একটা বছর শেষে কিন্তু একটা প্রতিষ্ঠান একদম সব পণ্য বিক্রি হয়ে যায় না কিছু পণ্য বিক্রয় হওয়া বাকি থাকে তো ওই বিক্রয়টা মানে যে পণ্যটা বিক্রয় হয় নাই মানে সব বিক্রয় হয়ে গেছে হওয়ার পরেও কিছু যে রয়ে গেছে ওই পণ্যটাকে কি বলা হয় সমাপনী মজুদ বলা হয় সমাপনী মজুদ কারবারের জন্য সম্পদ বলে গণ্য হয় এই সমাপনী মজুদ পণ্য পরবর্তী বছরের শুরুতে প্রারম্ভিক মজুদ বলে গণ্য হয় অর্থাৎ এই রানিং বছরে আমি যা পণ্য বিক্রি করছি করার পরে যদি আমার কাছে কিছু পণ্য থেকে যায় এটা আমার সমাপনী মজুদ বছর শেষ আমার আর এই বিক্রি হয় না এই বছরে ধরো ষোলো সাল শেষ আমার বিক্রি হয় না এগুলো আমার প্রতিষ্ঠানের জন্য কি সমাপনী মজুদ এবং সম্পদ আর এবার ষোলো সালের পরে সতেরো সাল আসবে সতেরো সালের প্রথম দিকে এটা আমার জন্য প্রারম্ভিক মজুদ ঠিক আছে তো সমাপনী মজুদই একদিন পরে প্রারম্ভিক মজুদ হয়ে যায় সমাপনী মজুদ প্রতিষ্ঠানের জন্য সম্পদ প্রারম্ভিক মজুদ কিন্তু প্রতিষ্ঠানের জন্য ওই ক্রয়ের সাথে যোগ হয়ে যায় এটা একটা ব্যয় হয়ে যায় তখন এটা আমরা পরে দেখব তো সমাপনী মজুদ মানে কি যে পণ্যটা এক বছর শেষ হওয়ার পরেও একটা হিসাবকাল শেষ হওয়ার পরেও বিক্রয় হয় নাই প্রতিষ্ঠানে রয়ে গেছে এবার আসো প্রারম্ভিক মজুদ ওই তো একটু আগেই বললাম যেটা গত বছর সমাপনী মজুদ ছিল এটা এই বছরে প্রারম্ভিক মজুদ সময়টা কিন্তু একদিন ধরো ষোলো সাল ষোলো সালটা যেদিনে শেষ হচ্ছে এই দিনে সমাপনী মজুদ হয় আর এরপরে সতেরো সাল চলে আসে সতেরো সালে সমাপনী মজুদটাই প্রারম্ভিক মজুদ হয়ে যায় ঠিক আছে তো গত বছরের অবিকৃত পণ্যের যোগফল চলতি বছরের শুরুতে প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবে দেখাতে হয় মানে গত বছরের শেষ পর্যায়ে যে সব পণ্য বিক্রি হয়নি তা পরবর্তী নতুন বছরের শুরুতে হিসাবে চিহ্নিত করা হয় মজুদ কারবারের ক্রয় সংক্রান্ত ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে হয় তো এই ব্যাপারে আমরা পরে জানবো আরও ডিটেলস তো এরপরে কি আছে সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় সম্পর্কে আমি পরে ডিটেল তোমাদেরকে বলবো সমন্বয় সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে এটা জাস্ট মুখস্থ করে ফেলবা সমন্বিত ক্রয় মানে কি প্রারম্ভিক মজুদ যুগনিট ক্রয় বা সমাপনী মজুদ সমন্বিত ক্রয়ের আরেকটা নাম আছে এটা হচ্ছে কস্ট অফ বিকৃত পণ্যের ব্যয় কেউ যদি পণ্যের ব্যয় না লেখা সমন্বিত ক্রয় লিখে তাহলে কিন্তু হবে তো সমন্বিত ক্রয় আর পণ্যের ব্যয় কিন্তু একদম কাছাকাছি এক একই কথা একই জিনিস প্রাথমিক মজুদের সাথে নেট ক্রয় যোগ করে সমাপনী মজুদ বাদ দিলে আসে সমন্বিত ক্রয় আর ঠিক সেম সাথে নেট ক্রয় যোগ করে সমাপনী মজুদ বাদ দিলে যা আসে এটাই বিক্রিত পণ্যের ব্যয় তো फ्रेंड्स এরপরে কি আছে প্রাথমিক खर्चा বলি প্রাথমিক खर्चा বলি কি কোনো কারবার শুরু করার পূর্বে কারবার শুরু করার পূর্বে এখন আমি কারবার একটা শুরু করব এর পূর্বে প্ল্যান খরচ আমি এটার প্ল্যানিং করতেছি পরিকল্পনা করতেছি ওই খরচ কয়েকজনের সাথে মিটিং করছি ওই খরচ লাইসেন্স খরচ এটা প্রতিষ্ঠানটা শুরু করবে এর জন্য লাইসেন্স নিচ্ছি এই খরচ এবং আরও অনেক খরচ আছে যা কারবার শুরু করার আগে কারবার শুরু করার জন্য করা হয়েছে এসব খরচের সমষ্টি হচ্ছে প্রাথমিক খরচ অর্থাৎ তুমি যদি কোনো প্রতিষ্ঠান শুরু করতে যাও সে শুরু করার আগে তোমাকে এটা নিয়ে পরিকল্পনা করতে হবে কয়েকজনের সাথে কথা বলতে হবে অনেক জায়গায় যেতে হবে অনেক কাগজপত্র জোগাড় করতে হবে অনেক কিছু করতে হবে শুরু করার আগে তুমি চাইলে কিন্তু এই মুহূর্তে একটা প্রতিষ্ঠান শুরু করতে পারবা না ট্রেড লাইসেন্স নিতে হবে অনেকের সাথে আলাপ আলোচনা করতে হবে কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে ইত্যাদি অনেক কিছু করতে হবে করার এই যে এইসব করা প্রতিষ্ঠান শুরুই হইল না তোমার পকেট থেকে কিন্তু টাকা যাওয়া শুরু হয়েছে যখন তুমি সিদ্ধান্ত নিজে প্রতিষ্ঠান করবা তখনই কিন্তু প্রতিষ্ঠান করার জন্য প্রক্রিয়া চালাচ্ছ তখন কিন্তু অনেক টাকা খরচ হওয়া শুরু হয়ে গেছে কিন্তু প্রতিষ্ঠানের হিসাব খাতাটাই এখনো কিনো নাই তো এই হিসাব খাতা বা হিসাব শুরু করার আগে যে খরচগুলো হয় এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ তো এই খরচগুলো প্রতিষ্ঠানের সম্পদ বলে গণ্য হয় আর এইগুলা এই সম্পদটা কিন্তু বাস্তব উপস্থিত থাকে না প্রতিষ্ঠানের মধ্যে তো যাই হোক এ ব্যাপারে আমরা ডিটেল জানবো তবে প্রাথমিক খরচকে ভুয়া সম্পত্তি বলা হয় ভুয়া ভুয়া সম্পত্তি ভুয়া সম্পত্তি যে ভুয়া মানে অলিক যেটা নাই অস্তিত্ব নাই কেমনে অস্তিত্ব নাই সেটা আমি পরে দেখাবো এখন যেন প্রাথমিক খরচ হচ্ছে প্রতিষ্ঠান শুরু করার পূর্বে যে খরচগুলো হয় আর এটা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ বা ভুয়া সম্পদ এরপরে কি আছে ফ্রেন্ডস ভূমি উন্নয়ন ভূমি উন্নয়ন কি ভূমি উন্নয়ন হচ্ছে ভূমিকে ব্যবহার উপযোগী করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য যে সকল খরচ হয় তাকে ভূমি উন্নয়ন খরচ বলে ভূমি উন্নয়ন খরচ কারবারের একটি সম্পদ দেখো আমরা কিন্তু একটা জমি ব্যবহার করছি এটা কিন্তু সব সবসময় ব্যবহার করতে করতে অনেক সময় এটা উন্নয়নের প্রয়োজন পড়ে বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে সম্পদগুলো থাকে যদি নদীর পাড়ের কাছে থাকে ভেঙে যায় অথবা বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় এগুলোকে উন্নয়ন করতে হয় তো এই খরচটা কিন্তু ওই ভূমি উন্নয়নটা যদি অল্প মানের হয় অল্প টাকার হয় তখন কিন্তু ব্যয় বাট যদি বেশি টাকার হয় তখন এটা কিন্তু সম্পদ তো ভূমি উন্নয়ন বলতে বোঝায় ধরো আমি একটা পুকুর কিনছি বা আমি একটা জমি কিনছি নিচু আমি এটারে মাটি পুরে অনেক উঁচা করলাম ব্যবহার উপযোগী করলাম এটা হচ্ছে ভূমি উন্নয়ন তো এই উন্নয়নটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য সম্পদ ঠিক আছে কারণ যখন আমার একটা ঢালু জমি মাটি দিয়ে ভরাট করে উঁচা করে ফেলবো তখন কিন্তু এটার মূল্য বেড়ে যাবে জমিটার দাম বেড়ে যাবে তো ভূমি উন্নয়ন প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কি অফিসে ব্যবহার্য যন্ত্রপাতি যেমন কম্পিউটার টিভি ফ্রিজ ফ্যান ইত্যাদি অফিস সরঞ্জাম বলে এগুলো কারবারের সম্পদ এরপরে হচ্ছে যন্ত্রপাতি একটু আগেই বলছি কিছু জিনিসপত্রের নাম যা কারবারে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয় যেমন নানা রকম মেশিন টুলস লিভার সরঞ্জাম ইত্যাদি ঠিক আলাদা করা যায় না তবে আমি তোমাদেরকে যেটা বলতে চাই এটা হচ্ছে যে যন্ত্রপাতিটা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্র বা যেটা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এটা প্রতিষ্ঠান যন্ত্রপাতি যেমন ধরো একজন মেকানিকের যন্ত্রপাতি কোনগুলা মেকানিক একজন মেকানিক সে ধরো গাড়ি ঠিক করে তো তার যন্ত্রপাতি কোনটা তার যন্ত্রপাতি হচ্ছে রেন্স প্লাস এই টুলসগুলো হচ্ছে তার যন্ত্রপাতি আবার ধরো একটা সেলুন সেলুনের যন্ত্রপাতি কোনগুলা কেচি তারপরে কি জানি বলে থাকে আমি কিন্তু নামটা ভুলে গেছি আমার হঠাৎ হঠাৎ নাম মনে থাকে না কিনা খুর হ্যাঁ খুর খুর তারপরে চিরুনি এগুলো হচ্ছে তার যন্ত্রপাতি আবার একটা ধরো বই ফ্যাক্টরির যন্ত্রপাতি মানে বই ছাপাখানার যন্ত্রপাতি কি ছাপার মেশিন এটা হচ্ছে তাদের যন্ত্রপাতি অর্থাৎ কেউ সেবা দিলে সেবা দেওয়ার যে জিনিসগুলো এগুলো হচ্ছে তার যন্ত্রপাতি কেউ পণ্য বিক্রি করলে কোনো কিছু বিক্রি করলে ওই পণ্যটা তৈরি করার জন্য যে জিনিসগুলো এগুলো হচ্ছে তার যন্ত্রপাতি তো যন্ত্রপাতি কিন্তু পরিবর্তন হতে পারে হিসাব বিজ্ঞানটা কিন্তু খুবই শুকনো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু পরিবর্তন হয়ে যায় যেমন তোমার যেটা আয় সেটা হয়তো আমার ব্যয় তুমি আমার কাছে এটা বিক্রি করছো এটা তোমার লাভ বাট আমার কাছে এটা ব্যয় তো জায়গা পরিবর্তন করলে হিসাব বিজ্ঞানের কনসেপ্ট পরিবর্তন হয় ঠিক আছে তো আমরা সাধারণত জানি যে ইলেকট্রিক সর মানে জিনিসপত্রগুলাই গুলাই বিশেষ করে সরঞ্জাম আর প্রতিষ্ঠানে বিভিন্ন টুলস লিভার মেশিন এগুলো হচ্ছে যন্ত্রপাতি তো ফ্রেন্ডস অনেক কথা বলে ফেলছি না এটা নিয়ে কলকবজা কলকবজাটা পণ্য বা সেবা উৎপাদনের জন্য যন্ত্রপাতিকে মানে উৎপাদনের যন্ত্রপাতিকে কলকবজা বলা হয় আসলে কলকবজার যন্ত্রপাতি দুটা একই সাথেই লেখা যায় একই রকম করে লেখা যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি কেমন ধরো একটা ধরো গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে কাপড় বানানো হয় এখন কাপড় বানানোর যে ফ্যাক্টরিটা এখানে যে বিশাল বড় বড় যন্ত্রপাতিগুলা এগুলার আবার কলকবজা বলা যায় ঠিক আছে কলকবজা হচ্ছে বড় বড় যে যন্ত্রপাতিগুলো আছে যন্ত্রগুলো আছে মেশিনগুলো আছে এগুলাকে কলকবজা বলা যায় তো আলাদা না করলেও কিন্তু অঙ্ক হবে আমরা জাস্ট চিনে রাখলাম আর কি কলকবজা কাকে বলে প্রতিষ্ঠানের সেবা বা পণ্য উৎপাদনের যন্ত্রপাতিকে বড় বড় বিশাল যন্ত্রপাতিগুলোকে গুলাকে আমরা কলকাতা বলতে পারি ঠিক আছে এটা কারবারের একটা সম্পদ এবং স্থায়ী সম্পদ আছে বা কপি রাইট কি কপি করা রাইট কপি কপি মানে একটা জিনিস থেকে একটা জিনিস যেমন ধরো আমার কি বলা যায় ধরো আমার হাতে বইটা নাই ধরো আমার বইটাকে ফোটোকপি করা বা আরও কপি করা এই কপি করা একটা অনুরূপ তৈরি করা একটা কপি থেকে আরেকটা কপি তৈরি করা কপি তৈরি করা রাইট রাইট মানে অধিকার এই কপি করার অধিকার যার সেটাই হচ্ছে তার কপিরাইট কপিরাইট মানে হচ্ছে গ্রন্থ সত্য মানে এটা আমি আরও সুন্দর করে এখানে লিখে দিছি কোনো বই ছাপানো বা তার মুনাফা বা রয়্যালিটি ভোগ করার অধিকারকে কপিরাইট বলে এটা কারবারের একটা সম্পদ তো তোমরা বই থেকে একটু দেখে নিও আমি সেখানে একটা ছবি দিয়েছি সি নামে একটা লেখা থাকে বিভিন্ন বইয়ের শুরুর দিকে দেখবা যে সি দিয়ে লেখা থাকে কপিরাইট কার হয় প্রকাশকের থাকে না হয় বইয়ের থাকে অথবা লেখক যাকে ইচ্ছা তাকে দিতে পারে কপিরাইটটা এবার রয়েছে প্রাঙ্গন উন্নয়ন প্রাঙ্গন মানে কি জানো প্রাঙ্গন মানে হচ্ছে উঠান প্রতিষ্ঠানের প্রাঙ্গন বা উঠান উন্নয়ন বা পার্কিং ব্যবস্থা উন্নয়নকে কে প্রাঙ্গন উন্নয়ন বলা যায় এটাও কারবারের একটা সম্পদ ঠিক আছে তারপর রয়েছে সুনাম সু নাম নাম যার ভালো যাকে সবাই ভালো বলে জানে সেটাই হচ্ছে তার সুনাম সুনাম কি যখন একটা প্রতিষ্ঠান তার ক্রেতাদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে স্বাভাবিক লাভের চাইতে বেশি লাভ করতে পারে তাকে সুনাম বলে অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার সুনামের জন্য যদি অন্যান্য আদার্স তার পাশাপাশি যে সমজাতীয় প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানের চাইতে যদি তুলনামূলক বেশি 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 লাভ করতে পারে করে বিক্রি করতে পারে এটা তার সুনাম সুনাম প্রতিষ্ঠানের জন্য সম্পদ বাট এটাকে কিন্তু ধরা যায় না বা ছোঁয়া যায় না অনুমান করা যায় উপলব্ধি করা যায় তো সুনামকে কি বলা যায় অস্পর্শনীয় সম্পদ হ্যাঁ যেটাকে টাচ করা যায় না এবার রয়েছে ডেলিভারি ব্যান ডেলিভারি ভ্যান কি পণ্য বিক্রয়ের পর তা ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভ্যান গাড়ি ব্যবহার করা হয় তাকে ডেলিভারি ব্যান বলে এটি কারবারের একটা সম্পদ অর্থাৎ আমি পণ্য বিক্রি করছি এখন পণ্যটা ক্রেতার বাড়িতে পৌঁছে দেবো এর জন্য যদি আমার কোনো ভ্যান থাকে তাহলে এটাকে ডেলিভারি ব্যান বলা হয় বিক্রয় খতিয়ানের জের আমরা এর আগে কিন্তু পড়ছি ক্রয় খতিয়ানের জের তো ক্রয় খতিয়ানের জের কি ক্রয় খতিয়ানের জের ছিল পাওনাদার ক্রয় বাকিতে ক্রয় বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় তো এই কারণে ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার আর বিক্রয় খতিয়ানের জেতা মানে কি বিক্রয় আমরা করি বিক্রি করলে আমরা পাই টাকা পাবো মানে ধারে বিক্রি করলে আমরা টাকা পাবো দেনাদারের কাছ থেকে তো বিক্রয় খতিয়ানের জের মানে কিন্তু দেনাদার তো কি লিখছি দেখো বিক্রয় খতিয়ানে যাবতীয় ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয় ধারে বিক্রয়ের ফলে দেনাদার সৃষ্টি হয় তাই বিক্রয় খতিয়ানের জের বলতে দেনাদারের পরিমাণকে বুঝায় এবার রয়েছে নিষ্কর সম্পত্তি নিষ্কর সম্পত্তি কি নিষ্কর মানে খাজনা দিতে হয় না এমন যে সম্পত্তির উপর কর দিতে হয় না তাকে নিষ্কর সম্পত্তি বলে এটি কারবারের একটা সম্পদ অর্থাৎ সম্পত্তি মানেই তো সম্পদ আর নিষ্কর মানে যে সম্পত্তির উপরে কর দিতে হয় না বহুত ভালো জিনিস মানে সরকারকে কর দিতে হয় না ট্যাক্স দিতে হয় না খাজনা দিতে হয় না এটাই নিষ্কর সম্পত্তি তারপরে অদমর্ণ এবং উত্তমর্ণ এই দুইটা শব্দ হচ্ছে অন্য দুইটা শব্দের সমার্থ উত্তমর্ণ শব্দের অর্থ ঋণদাতা যে ঋণ দেয় মহাজন হ্যাঁ যাকে কি বলা যায় পাওনাদার বলা যায় এটি কারবারের একটা দায় আর উত্তমর্ণের বিপরীত শব্দ হলো অধমর্ণ অদমর্ণ মানে কি এর অর্থ ঋণ যাকে দেনাদার বলা যায় ওকে খাতায় লিখে রাখতে পারো এটা উত্তোলনের সুদ উত্তোলনের সুদ কি মালিক যদি টাকা উত্তোলন করে আর প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ী সাধারণত অংশীদের ব্যবসায় প্রতিষ্ঠানে উত্তোলনের উপরে সুদের প্রবণতা বেশি দেখা যায় আমরা কিন্তু এখন এক মালিকানা প্রতিষ্ঠানের হিসাব করছি অংশীদের হিসাব পরে করব ইন্টারে তো সাধারণত অংশীদের ব্যবসায় প্রতিষ্ঠানে উত্তোলনের সুদ থাকে তো এক মালিকানা প্রতিষ্ঠানেও দেখা যায় আসলে সারেরা এটা দেয় আমাদের মেধাটাকে যাচাই করার জন্য আর অন্য কিছু না মূলত এক মালিকানা প্রতিষ্ঠানে উত্তোলনের সুদ থাকে না বললেই চলে উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ হয় তাই উত্তোলনের সুদ উত্তোলনকে ভিত্তি করে উত্তোলনের মতো উত্তোলনের সুদও কারবারের প্রতি মালিকানা সত্য হিসাব আমরা জানি উত্তোলন কি উত্তোলন প্রতিষ্ঠানের প্রতি মালিকানা সত্য হিসাব হ্যাঁ আর উত্তোলনের সুদও যেহেতু উত্তোলনের সাথে যোগ হয় তাহলে উত্তোলনের সুদও প্রতি মালিকানা হিসাব ঠিক আছে তারপরে জীবন প্রিমিয়াম এর আগেই বলে আসছে জীবন বীমা প্রিমিয়াম কি জীবন বীমা শুধুমাত্র কোনো মানুষই করতে পারে অর্থাৎ প্রতিষ্ঠান কখনো জীবন বীমা করতে পারে না তাই জীবন বীমার প্রিমিয়াম মালিকের ব্যক্তিগত খরচ কারবারের এটি মালিকের উত্তোলন বলে গণ্য হয় কারবারে এটা মালিকের উত্তোলন বলে গণ্য হয় অর্থাৎ জীবন বীমা প্রিমিয়াম যদি প্রতিষ্ঠান দেয় তখন এটা দErrorHandlerিত হবে মালিকের উত্তোলন হিসাব বুঝছে মানে মালিকে টাকাটা উঠায় নিছে এরকম ধরে নিতে হবে ঠিক আছে জীবন বীমা মানে যে বিমার টাকা মালিক তার জীবনের বিমার জন্য দিতে হয় ঠিক আছে এটা প্রতিষ্ঠানের কোনো নিজস্ব খরচ না তো फ्रेंड्स এরপরে রয়েছে আইকোর এটাও আগে বলে আসছি। ব্যক্তিগত আয়ের জন্য ব্যক্তিগত আয়ের জন্য কোন ব্যক্তি বা নাগরিক সরকারকে যে কর দিতে বাধ্য থাকে তাকে আয়কর বলে কারবারে এটি মালিকের উত্তোলন বলে গণ্য হয় এরপরে রয়েছে ড্রয়িং অফিস বেতন এটা কি ড্রয়িং অফিস বেতন বলতে বোঝায় যেখানে ইঞ্জিনিয়ার কোনো প্রোডাক্টের ডিজাইন করে তো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের বেতন বা তার অফিসের খরচকে ড্রয়িং অফিস বেতন বলে চিহ্নিত করা যায় এবার রয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে চেকের বিকল্প হিসাবে যে ডিজিটাল কার্ড দেওয়া হয় তাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বলে এই কার্ড ব্যাংক দেয় কিসের সে বিপরীত হিসাবে দেয় আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টের বিপরীতে দেয় তো ডেবিট ও ক্রেডিট কার্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই তবে কি পার্থক্য আছে ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংকে জমা টাকার চাইতেও বেশি খরচ করা যায় না অর্থাৎ ব্যাঙ্কে আমি যত টাকা দিছি ডেবিট কার্ডের মাধ্যমে আমি ঠিক তত টাকা খরচ করতে পারবো কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা টাকার চাইতেও বেশি খরচ করা যায় অর্থাৎ ক্রেডিট কার্ড যখন আমি পাবো তখন আমার ব্যাংকে যত জমা আছে তার চাইতেও বেশি খরচ করতে পারবো তো ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের আরও ডিটেইল ব্যাপার আছে এটা তোমরা পরে জানতে পারবা আপাতত এতটুকু জানো এখানে আরও কিছু কথা লিখেছি এটা হচ্ছে কারণ ব্যাংকে ক্রেডিট কার্ড হোল্ডার হোল্ডারকে কিছু সময়ের জন্য অতিরিক্ত টাকা উঠানো বা খরচ করার সুযোগ দেয় কাকে দেয় ক্রেডিট কার্ড যার কাছে আছে তাকে তার ব্যাংক কী করে অতিরিক্ত টাকা উঠানো বা খরচ করার সুযোগ দেয় পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড হোল্ডার ওই অতিরিক্ত টাকা ব্যাংকে কি করে দিতে হয় জমা দিয়ে দিতে হয় তাই ডেবিট আর ক্রেডিট কার্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো ডেবিট কার্ড প্রিপেইড সিমের মতো আগে কার্ড ঢুকে টাকা লোড করবা তারপরে কথা বলবা আর ক্রেডিট কার্ড হচ্ছে পোস্টপেইড সিমের মতো সারা মাস কথা বলবা পরে একটা বিল এগো বিলে কত টাকা তুই কথা বলছো তা চলে আসবে তুমি ওই টাকা তোমার সিম কোম্পানিকে দিতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এরপরে কি আছে সম্ভাব্য দায় সম্ভাব্য দায় মানে সম্ভাব্য মানে যেটা হইতে পারে ভবিষ্যতে ঘটতে পারে ভবিষ্যতে কোন অনিশ্চিত কোনো ঘটনার ফলে যে দায় উদ্ভূত হওয়ার সম্ভাবনা থাকে তাকে সম্ভাব্য দায় বলে যেমন বিचाराদিন মামলা অর্থাৎ এমন একটা মামলা চলতে আছে যে মামলার ফলাফল আমার বিপক্ষে যেতে পারে বা এটার ফলে আমার একটা দায় সৃষ্টি হতে পারে এটা কিন্তু সম্ভাব্য দায় সম্ভাব্য দায় হিসাবে আসে না কিন্তু আর্থিক বিবরণীতে আমরা যখন চূড়ান্ত হিসাব করি আর্থিক বিবরণী করি তখন এটার ইনার কলামে বা ফুটনোটে এটা উল্লেখ করতে হয় যে এত টাকার সম্ভাব্য দায় আছে এরপরে রয়েছে সম্ভাব্য সম্পদ মানে যে সম্পদ ভবিষ্যতে হইতে পারে সম্ভাবনা আছে নাও হইতে পারে ভবিষ্যতে কোনো ঘটনার প্রেক্ষিতে যদি কোনো প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে তাহলে তাকে কি বলা হয় সম্ভাব্য সম্পদ বলে বিবেচিত করতে হয় বিবেচনা করতে হয় যেমন ধরো তোমার কপিরাইট অধিকার ক্ষুণ্ণ করায় যদি তুমি কোনো মামলা করো তাহলে যার নামে মামলা করেছো তার বিচারে জরিমানা হইতে পারে এবং তুমি ক্ষতিপূরণ পাইবা তো যেহেতু তুমি ক্ষতিপূরণ পাইবা এই পাওয়ার সম্ভাবনাটি হলো সম্ভাব্য সম্পদ অর্থাৎ তুমি ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা আছে এটাই হচ্ছে সম্ভাব্য সম্পদ এটাও হিসাবে অন্তর্ভুক্ত করা যায় না এরপর রয়েছে প্যাটার্ন প্যাটার্ন কি কোনো নির্দিষ্ট পণ্য তৈরি ব্যবহার বা বাজারজাতকরণের জন্য সরকার কর্তৃক যদি তুমি এক একটা অধিকার মঞ্জুর পাওয়ার আর কি সরকার যদি তোমাকে মঞ্জুর করে কি মঞ্জুর করে একচেটিয়া অধিকার যে এই পণ্যটা একটা নির্দিষ্ট পণ্য তুমি উৎপাদন করতে পারবা তুমি তৈরি করতে করতে তুমি তখন এই রকম অধিকারকে বলবে ঠিক আছে এই প্যাটেন্ট সত্য প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ একটা উদাহরণ দিচ্ছি মনে করো বাংলাদেশ সরকার তোমাকে একে ফোরটি সেভেন রাইফেল উৎপাদন করা ও বাজারজাত করার জন্য একচেটিয়া অধিকার দিল এই অধিকার আর কারোর দেনে কেউ অস্ত্র উৎপাদন করতে পারবে না করলে কিন্তু বাজ দিব র‍্যাবে অথবা পুলিশে ধইরা ঠিক আছে তো মানে এই রাইফেল চাইলেও অন্য কেউ কিন্তু উৎপাদন ও বাজারজাত করতে পারবে না একমাত্র তুমিই তা পারবে কারণ তোমার সরকার অনুমোদন দিয়েছে এই রকম কোন পণ্য উৎপাদন বা বাজারজাত করার একচেটিয়া অধিকার পাওয়া গেলে তাকে প্যাটেন্ট সত্য বলে শুধু রাইফেল হবে তা কিন্তু নয় এটা হতে পারে কোন পণ্য সেবা সফটওয়্যার ইত্যাদি যে কোন কিছু কপিরাইট এর আগেই পড়ে আসছি কপিরাইট বা গ্রন্থ এটা আবার চলে আসছে তো যাই হোক কোনো সাহিত্য অভিনয় কর্ম সুরসঙ্গীত চিত্রকর্ম ইত্যাদি প্রচার মুদ্রণ ইত্যাদি ও বিক্রয়ের অধিকার কি কি বলা হয় গ্রন্থ সত্য বা কপিরাইট বলে এবার রয়েছে ট্রেডমার্ক ট্রেডমার্ক কি দেখা হয় ট্রেডমার্ক দিয়ে দিচ্ছে কোকা এটা হচ্ছে কোকাগোলার ট্রেডমার্ক এটা সোনির ট্রেডমার্ক তারপরে এটা মাইক্রোসফটের ট্রেডমার্ক এটা এই যে এই ইয়েটা উইন্ডোজের মতো তারপরে ক্যাননের ট্রেডমার্ক এরকম অনেক ট্রেডমার্ক আছে ঠিক আছে তো বন্ধুরা কোনো উৎপাদক বা ব্যবসায়ী তার পণ্যকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য কিংবা বাজারে প্রচলিত একই জাতীয় পণ্য থেকে নিজের পণ্যটিকে পৃথকভাবে তুলে ধরার জন্য উদ্দেশ্যে মানে পৃথকভাবে তুলে ধরার উদ্দেশ্যে যে বিশেষ নাম ছাপ বা বর্ণ অঙ্কন ব্যবহার করে থাকে তাকে ট্রেডমার্ক বলা হয় তোমরা কি দেখতে পাচ্ছ এখানে টেক লেখা এই মাউসটার মধ্যে এফোরট্যাক কথাটা লেখা ঠিক আছে এই এ ফোরটেকটা কেন দিছে কারণ এই মাউসটা যে এ ফোরটেক কোম্পানি তা চিনার জন্য তা বোঝার জন্য তো এই চিহ্নগুলাই হচ্ছে ট্রেডমার্ক ঠিক আছে তো ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে আসছে আমি কিন্তু লাইট জ্বালাইনি আমি জানি না তোমরা আমাকে ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছ আমাকে কি দেখা যাচ্ছে আদৌ নাকি না তারপরে আমি লেকচার চালিয়ে যাচ্ছি দেখলে দেখো না দেখলে আমার কথা শুনলেই হবে মুট লাভ কি কোনো কোন বিক্রয় মূল্য থেকে তার ক্রয় বা উৎপাদন খরচ বাদ দিলে যা থাকে তাই মুঠ লাভ বা ক্ষতি অর্থাৎ আমরা যে পণ্যটা বিক্রি করছি এই বিক্রয় মূল্য থেকে এটার পিছনে যা যা খরচ হয়েছে তা বাদ দিলে তাকে মুঠ লাভ বা ক্ষতি বলে সুতরাং মুট লাভ বা ক্ষতির সূত্রটা কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মূল্য বা উৎপাদন খরচ বাদ দিতে হবে বাদ দিলে যেটা থাকবে এটা হচ্ছে। এবারে থেকে প্রতিষ্ঠানের অন্যান্য সকল ব্যয় যেমন বেতন ভাড়া বিদ্যুৎ বিমা কমিশন ইত্যাদি বাদ দিলে যা থাকে তা নীট লাভ আর নেট লাভের সূত্রটা এখানে দিলে ভালো ছিল নীট লাভ কি নীট লাভ হচ্ছে মোট লাভ বিয়োগ অন্যান্য খরচ খরচ হ্যাঁ প্রতিষ্ঠানের অপরিচালন যা আছে সব বাদ দিলে নেট লাভ থাকবে তো বন্ধুরা এবারে দেখো দৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন কোনগুলা যেগুলো আমরা দেখি যেসব লেনদেন প্রথক দেখা যায় বা দৃষ্টিগুচর হয় তাকে দৃশ্যমান লেনদেন বলে যেমন আসবাবপত্র ক্রয় কমিশন প্রদান বিনিয়োগ ইত্যাদি এবারে অদৃশ্যমান লেনদেন অদৃশ্যমান লেনদেন কোনগুলা যেসব লেনদেন প্রত্যক্ষ দেখা যায় না মানে আমরা চোখে দেখতে পাই না তাকে অদৃশ্যমান লেনদেন বলে যেমন ধর অবজয় অবজয় কিন্তু আমরা চোখে দেখি না সম্পদের মূল্যবৃদ্ধি অনাদей পাওনা বাটা প্রভিশন এগুলো আমরা দেখি না তো এই কারণে চোখে দেখিনা বাট আমরা উপলব্ধি করতে পারি তো এই লেনদেনগুলোকে অদৃশ্যমান লেনদেন বলে এবারে প্রভিশন এবং সঞ্চিতির পার্থক্য আসলে প্রভিশন এবং সঞ্চিতি আমাদের প্রচলিত বইগুলোতে একটু ভেজাল করছে ভেজাল বলতে আসলে এরকমটা তো হবেই প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আর কি আমাদের ধারণাগুলো তো আমরা আগে সঞ্চিতি বলতে প্রবিশন মানে সঞ্চিতি সঞ্চিতি মানে প্রবিশন এরকম বুঝতাম আর কি একই বলা হইতো তো এই ধারণাটা চেঞ্জ হয়েছে প্রবিশন মানে হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা এবং সঞ্চিতি মানে হচ্ছে আমরা কোনো কিছু জমা রাখা তো এই দুইটা কিন্তু দুই জিনিস তো এই দুইটা জিনিসের পার্থক্য কি ইংরেজি প্রভিশন শব্দের বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা বাংলা পুরাতন বইগুলোতে ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি শব্দ দুইটাকে গুলাই ফেলা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যৎ ব্যবস্থা বা প্রভিশন শব্দটির পরিবর্তে সঞ্চিতি শব্দটি ব্যবহৃত হতো ভবিষ্যৎ ব্যবস্থা মানে কি ভবিষ্যৎ ব্যবস্থা হলো নেট লাভের কর্তন বিশেষ যা আয় বিবরণী থেকে বিয়োগ করা হয় ঠিক আছে আর সঞ্চিতি হচ্ছে নিট লাভের বন্টন বিশেষ নিট লাভ নির্ণয়ের পর রক্ষিত আয় বিবরণী থেকে তা বন্টন করা হয় তো আমরা এই জিনিসগুলোর পার্থক্য চূড়ান্ত হিসাব করার ক্ষেত্রে দেখবো তো তোমরা সঞ্চিতি আর ভবিষ্যৎ ব্যবস্থাকে এক করে ভাববা না একটা হচ্ছে সঞ্চিতি সঞ্চিতিকে আমরা প্রভিশন বলি প্রভিশন মানে হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা আর সঞ্চিতি হচ্ছে যেখানে আমরা কি করি মানে আমাদের লাভ বন্টন করে জমা রাখি তো বন্ধুরা এবারের সমাপ্তি তোমাদের কাজ হচ্ছে বই থেকে দেখো এবং খাতায় নোট করো ঠিক আছে বইয়ে আমি এই লেকচারগুলো আলোচনা করেছি তোমরা বইয়ের পাতাগুলো দেখো প্রয়োজনীয় জিনিসগুলো নোট করো আর আমি যেহেতু পড়াই দিছি আমি তো আরও সহজ করে আরও সুন্দর করে তোমাদেরকে পড়ালাম নিশ্চয়ই এখান থেকে বুঝে গেছো এবার বইটা দেখো দেখে ওইখান থেকে টুকটাক নোট করতে পারো বা না বুঝলে আরেকবার ভিডিও টিউটোরিয়াল দেখো অনেক কষ্ট হয়েছে আমি ক্লান্ত হয়ে গেছি ওকে বন্ধুরা আমার জন্য দুয়ারেখো তোমাদের জন্য রইলো ভালো থাকো বাই